হাতে মাত্র 1.5 বছর, তার মধ্যে যা কিছু করে দেখাতে হবে, এমন একটা কিছু যাতে দেশের প্রতিটি নিম্নবিত্ত পরিবার উপকৃত হয়। আর সে কথা ভাবতে গিয়ে মোদিবাবুর নজর পড়েছে টিভির জগতে। সেই সূত্রেই দেশে চালু হতে চলেছে নয়া প্রকল্প ঘর ঘর মোদি হর ঘর ডিস টিভি। শুনলে আরও অবাক হবেন যে প্রায় 2,500 কোটি টাকার এই প্রকল্প চালু হতে চলেছে আমাদের বাংলার বুক থেকেই। এই প্রকল্পের মাধ্যমে যাদের বাড়িতে এখনও টিভি নেই, তাদের বিনামূল্যে ডিস টিভি দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীজির সরকার। আগামী ফেব্রুয়ারি মাসে যে সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, সেখানেই এই প্রকল্পের ঘোষণা করা হবে। এবং প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য প্রায় 2,540 কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করা হবে। দিল্লি সাউথ ব্লক সূত্রে এমনটাই খবর জানা গিয়েছে। দেশের এখন অনেক বাড়িতেই টিভি রয়েছে, বিশেষ করে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সব পরিবারের বাড়িতেই টিভি রয়েছে। কোনো কোনো বাড়িতে তো আবার একাধিক টিভিও দেখা মেলে, কিন্তু নিম্নবিত্ত সব পরিবারে এখনও সবার বাড়িতে টিভির দেখা মেলে না। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের শর্ত তৈরি করার সময় সমীক্ষা চালাতে গিয়ে দেখেছিল দেশের প্রায় 25 কোটি মানুষের বাড়িতে এখনও টিভি নেই। এরা কার্যত দরিদ্রসীমা বা নিচে বসবাস করেন। মূলত এদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এই নতুন প্রকল্প চালু করতে চাইছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কেন্দ্রীয় সরকার এই সমস্ত পরিবারগুলিকেই টার্গেট করছে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন, তাদেরকেই প্রাথমিকভাবে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হতে পারে। এদের প্রত্যেককে একটি করে টিভি ও ডিশ অ্যান্টেনা দেওয়া হবে। সেই ডিশ অ্যান্টেনা দিয়েই তারা বাড়িতে বসে বিনামূল্যে দূরদর্শনের 36টি চ্যানেল দেখতে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। সেই সব চ্যানেলের মধ্যে থাকবে ডিডি নিউজ, ডিডি ন্যাশনাল, ডিডি স্পোর্টস, ডিডি ভারতী, ডিডি মুভিস, ডিডি মিউজিক সহ দূরদর্শনের নানা আঞ্চলিক ভাষার চ্যানেল। এছাড়াও ওই ডিশ অ্যান্টেনা নিয়ে অল ইন্ডিয়া রেডিওর মোট 15টি চ্যানেলও শোনা যাবে।